পৃথক তিপ্রাহাল্যান্ডের দাবি দিবস পালন করবে আইপিএফটি তিপ্রাহা গোষ্ঠী। এই দিবসকে সামনে রেখে সারা রাজ্যব্যাপী বিভিন্ন আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে আঞ্চলিক এই রাজনৈতিক দলটি। আগামী 23শে আগস্ট বিশেষ এই দিবসটিকে তিপ্রাহা গোষ্ঠী ঠিক কি কি কর্মসূচি হাতে নিয়েছে তাও স্পষ্ট করেনি নেতৃবৃন্দ। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক বৈঠকে দলের নেতা বুধু দেববর্মা বিজেপি আইপিএফটি জোট সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি খেলাপেরও অভিযোগ করেন। আগামী 23শে আগস্ট ত্রিপুরাল্যান্ড দাবির দিন, ওইটা পালন করার জন্য পার্টি আমরা সিদ্ধান্ত নিয়েছি 23শে আগস্ট আগরতলা আমরা পালন করা হবে, আমরা শান্তিপূর্ণভাবে পালন করা হবে, কীভাবে পালন করা হবে এটা পরে জানানো হবে, কিন্তু আগরতলায় পালন করা হবে।